Assalamualaikum. ঢাকা মেডিকেল কলেজে মার্কেটিং বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো দুর্যোগপূর্ণ অবস্থায় তোমাদের পক্ষে যেমন কলেজে এসে পাঠ গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তেমনি আমাদেরও ক্লাসরুমে দিয়ে পাঠদান করা সম্ভব হচ্ছে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমরা এই দুর্যোগের পূর্বে তোমাদের সাথে ক্লাস রুমে যে ক্লাস হয়েছে প্রায় শেষের দিকে চলে গেছি সিলেবাসে। তো দ্বিতীয় অধ্যায়ের জীবন ভাবাটা আমরা পরে শুরু করতে চেয়েছিলাম, এমন অবস্থায় এই দুর্যোগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা জীবন বিমা থেকে আলোচনা করব, যেটা অধ্যায় দুই। এখানে যে প্রশ্নগুলো থাকবে, জীবন বিমা কি, জীবন বিমার চুক্তির বৈশিষ্ট্য বা উপাদানগুলো কি কি, এবং জীবন বিমার সামাজিক কিছু গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো কি কি, চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমত আমাদের কোর্স, যেটা কোর্স নাম, সেটা নাম হচ্ছে বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা। আমরা কিন্তু বিমা বলতে কি বুঝবো সে বিষয়টা আগেই পরিষ্কার করেছি আমরা প্রথম ক্লাসেই বিমা। তবু আমি আবার জীবন বিমা আলোচনার সময় বিমা বলতে কি বুঝবো সেটা আর একবার তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। বিমা এক কথা যদি আমরা বলি, বিমা হলো ঝুঁকি থেকে বাঁচার একটা উপায়, যা কিনা কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ঝুঁকিটা একটা প্রিমিয়ামের বিনিময়ে তাদের কাঁধে নিয়ে নেয়, এবং বিমা গ্রহীতা যারা আছে তারা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম বা জীবন জীবিকার ক্ষেত্রে কার্যক্রমগুলো পরিচালিত করতে পারে। তো এক্ষেত্রে জীবন বিমা বলতে কি বোঝায়? সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন ঝুঁকি থাকে, যেমন কোনো ব্যবসায়ী ব্যবসা করতে গেলে তার অনেক ধরনের ঝুঁকি থাকে, তেমনি একজন ব্যক্তি তার জীবনেরও অনেক ঝুঁকি থাকে। যে ঝুঁকিগুলোর হাত থেকে বাঁচার জন্য সে বিমা করতে চায়। তো জীবন বিমা বলতে বোঝায় প্রকৃত অর্থে জীবন জীবিকার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি অর্থাৎ সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থাকে জীবন বিমা বলে অভিহিত করা হয়। এটা সাধারণ কথায় যদি আমরা বলি, জীবন জীবিকার ক্ষেত্রে যে ঝুঁকি থাকে তার বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধমূলক যে ব্যবস্থা নেওয়া হয় তাকে আমরা বিমা হিসেবে অভিহিত করতে পারি। তো বিভিন্ন জন জীবন বিমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে। এখানে আমরা ঘোষ এবং আকারালের একটা সংজ্ঞা দেখাতে চাচ্ছি, যে সংজ্ঞাটার মূল কথা হলো জীবন বিমা হলো এমন এক ধরনের চুক্তি যেখানে এক পক্ষ প্রিমিয়ামের বিনিময়ে অপর পক্ষকে তার মৃত্যুর পর বা নির্দিষ্ট সময়ের শেষে পূর্ব নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। অর্থাৎ এক পক্ষ প্রিমিয়াম প্রদান করে, অপর পক্ষ বিমাকারী প্রতিষ্ঠান, এক পক্ষ বিমা গ্রহীতা একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করে, অপর পক্ষ বিমাকারী প্রতিষ্ঠান তারা কিনে একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এখানে সাধারণ বিমাগুলোর সাথে জীবন বিমার একটা পার্থক্য আছে, যেটা সংজ্ঞায় আমরা উল্লেখ করতে পারি। সাধারণ বিমাতে শুধু বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলেই বিমা দাবি পরিশোধ করা হয়। সাধারণ অন্যান্য বিমা, সাধারণ বিমা বলতে অন্যান্য বিমা, নয় বিমা, অগ্নি বিমা,
এই সমস্ত বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলেই বিমা গ্রহী পরিশোধ করা হয়ে থাকে। কিন্তু জীবন বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত না হলেও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাকে প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ এটা মূলত জীবনের ক্ষতিপূরণ করা। একজন ব্যক্তি যদি সে মৃত্যুবরণ করে এই ক্ষতিপূরণ করা সম্ভব নয়, এটা আর্থিক ক্ষতিপূরণ আমরা বলতে পারি, যেটা অনেক সময় অনেক বিমা গ্রহীতা জীবন বিমার ক্ষেত্রে সঞ্চয় মানসিকতা নিয়ে এই বিমা করে থাকে। অতএব আমরা এখন চলে যাব জীবন বিমা চুক্তির বৈশিষ্ট্য বা উপাদানগুলো নিয়ে। প্রত্যেকটি বিমার ক্ষেত্রেই তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, জীবন বিমার ক্ষেত্রেও এরকম কিছু সমজাতীয় বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য বিমার মতো, আবার কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর যে বৈশিষ্ট্যটির কথা আমরা আলোচনা করব এখানে, সেটা হচ্ছে এটা মানব জীবন সংশ্লিষ্টতা। জীবন বিমার ক্ষেত্রে যে বিমা করা হয় এই বিমাটা মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ ব্যক্তির মৃত্যু, ব্যক্তির শারীরিক অক্ষমতা, ব্যক্তির দুর্ঘটনা, এই সমস্ত ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই বিমাটা করা হয়ে থাকে। অর্থাৎ মানুষের জীবন সংক্রান্ত কাজে জীবন বিমা করা হয়ে থাকে। এটা হলো একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বলা যায়। অন্যান্য বিমার ক্ষেত্রে জীবনের বিষয় জড়িত থাকে না, জীবন বিমার ক্ষেত্রে মানব জীবন সংশ্লিষ্টতা থাকে। পরবর্তী যে বৈশিষ্ট্য রয়েছে নিশ্চয়তার চুক্তি। নিশ্চয়তার চুক্তি যেটা কেনা জীবন বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতা যে চুক্তি করে সেই চুক্তির বিপরীতে বিমাকারী প্রতিষ্ঠান নিশ্চয়তা প্রদান করে যে বিমাকারী মৃত্যু হোক বা না হোক একটি নির্দিষ্ট সময় পরে তার বিমাকৃত অর্থ ফেরত পাবে। মানে নিশ্চয়তা প্রদান করা হয় যে বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হোক বা না হোক ওই বিমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পরে বিমাকারীর কাছ থেকে তার প্রতিশ্রুত অর্থ ফেরত পাবে। অতএব এটাকে একটা নিশ্চয়তার চুক্তি হিসাবে অভিহিত করা যায়, যেটা অন্য অন্য বিমার থেকে এই বৈশিষ্ট্যটা আলাদা হিসেবে প্রতীয়মান হয়। তৃতীয় যে বৈশিষ্ট্য রয়েছে বিমাযোগ্য স্বার্থ, এটা একটা সার্বজনীন বৈশিষ্ট্য, এটা সকল বিমার ক্ষেত্রে হয়ে থাকে। অগ্নি বিমা, নৌ বিমা, বিভেদী বিমা বা শস্য বিমা, প্রত্যেকটা বিমার ক্ষেত্রেই বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে। বিমাযোগ্য স্বার্থ হলো এমন একটি বিষয় যেটা কিনা বিমা গ্রহীতা যে সম্পদের উপরে বিমা করবে সেই সম্পদের উপরে তার স্বার্থ থাকতে হবে। অর্থাৎ জীবন বিমার ক্ষেত্রে ব্যক্তি যদি বিমা করতে চায় তার জীবনের উপর অবশ্যই তার স্বার্থ থাকবে, অন্যের জীবনের উপরে সে বিমা করতে পারবে না। অর্থাৎ হচ্ছে কিনা এটা অন্যান্য বিমা ক্ষেত্রেও আছে যে বিমা করতে হলে বিমাকৃত সম্পদের উপরে ওই ব্যক্তি বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। এটাও জীবন বিমা ক্ষেত্রেও বিমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বিমা গ্রহীতার যদি বিমাযোগ্য স্বার্থ না থাকে তাহলে সে বিমা করতে পারবে না। অতএব বিমাযোগ্য স্বার্থটাও অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য বা উপাদান হিসেবে বিবেচিত হয়। তোমরা আর একটা বৈশিষ্ট্য বা উপাদান দেখছো যেটা চার নম্বর, যেটা চূড়ান্ত সদিশ্বাসের সম্পর্ক। চূড়ান্ত সদিশ্বাস অর্থাৎ আটমোস্ট গুড ফেথ যেটা যাকে বলে আমরা, এটা সকল বিমার ক্ষেত্রে আছে। এক পক্ষ অন্য পক্ষ সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্বাসের সর্বোচ্চ পর্যায় থেকে প্রদান করবে,
এখানে চূড়ান্ত কথাটা অবশ্যই বিশ্বাস বললেই পারত, কিন্তু চূড়ান্ত সৎ বিশ্বাসের কথা এই কেন বলা হয়েছে যে এখানে কোনো পক্ষই যে সমস্ত তথ্য উপাত্ত দরকার হবে কোনো পক্ষই সেটা লুকাবে না বা কোনো রকম গোপনীয়তা বিষয় থাকবে না। চূড়ান্ত সদিশ্বাসের সহিত উভয় পক্ষকে তথ্য প্রদান করবে, এখানে কোনো রকম ব্যত্যয় ঘটবে না বা তথ্যের কোনো ঘাটতি থাকবে না। চার নম্বর ছিল চূড়ান্ত সদিশ্বাসের সম্পর্ক থাকবে এবং চূড়ান্ত সদিশ্বাস থাকবে বিমাকারী প্রতিষ্ঠান এবং বিমা গ্রহীতার মধ্যে। পাঁচ নম্বর হচ্ছে সঞ্চয় বিনিয়োগের উদ্দেশ্য, এটা একটি ব্যতিক্রম ধর্মী উপাদান জীবন বিমার ক্ষেত্রে, জীবন বিমা চুক্তির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যকে ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য বা উপাদান আমরা বলতে পারি যে শুধুমাত্র অন্যান্য বিমার ক্ষেত্রে আর্থিক ক্ষতির চিন্তা থেকে বিমা করা হয়, এই ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতা সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্যে অনেক সময় বিমা করে থাকে। যে একটা দীর্ঘমেয়াদী সময় সে যদি প্রিমিয়াম প্রদান করে তাহলে সে মৃত্যুবরণ করুক বা কোনো দুর্ঘটনার কবলে পতিত হোক বা না হোক ব্যাংকে টাকা জমা রাখার মতো সে ওখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তার লাভ সহ ফেরত পেতে পারে। অতএব সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য থেকে জীবন বিমা করা হয়ে থাকে, যেটা কিনা অন্যতম বৈশিষ্ট্য বা অবদান হিসেবে বিবেচিত হয়। ছয় নম্বর হচ্ছে প্রতিদান, এটাও প্রত্যেকটা বিমায় অন্যান্য বিমা আছে যে প্রতিদান জীবন বিমার ক্ষেত্রে একটা অন্যতম বৈশিষ্ট্য বা অবদান। অতএব অর্থাৎ প্রতিদান হল এমন একটি বিষয় এক পক্ষ নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করবে এবং অপর পক্ষ সেই পক্ষের ঝুঁকি বহন করে ক্ষতিগ্রস্ত হলেও যেমন সে ক্ষতিপূরণ প্রদান করবে অথবা নির্দিষ্ট সময় পরে ক্ষতি না হলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হোক বা না হোক একটা সময় পরে তার প্রতিশ্রুত অর্থ প্রদান করবে। অর্থাৎ এখানে প্রতিদানের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, উভয়ের প্রতিদানের মাধ্যমে এই বিমা কার্যটা সম্পাদিত হয়ে থাকে। সাত নম্বর হলো শর্ত সাপেক্ষ চুক্তি, শর্ত সাপেক্ষ চুক্তি জীবন বিমার ক্ষেত্রে হয়ে থাকে, বিভিন্ন শর্ত আরোপ করা হয়ে থাকে এক পক্ষ অন্য পক্ষকে বিমা পত্র ইস্যু করার সময়ে কিভাবে বিমা চুক্তিটি সম্পাদন হবে, কি কি শর্ত মানতে হবে বিমা গ্রহীতার, আবার বিমা দাবি পরিশোধের সময় বিমা গ্রহীতার কি কি শর্ত মানতে হবে, পাশাপাশি বিমা গ্রহীতারও যেমন শর্ত মানার বিষয় আছে বিমাকারী প্রতিষ্ঠানেরও বিভিন্ন শর্ত মেনেই তার কার্যপরিধি পরিচালনা করতে হয় এবং বিমা দাবি পরিশোধ করতে হয়। অতএব এটাকে একটা শর্তের সাপেক্ষ চুক্তিও বলা হয়ে থাকে। জীবন বিমার ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য প্রদান হচ্ছে শর্ত সাপেক্ষ চুক্তি হিসেবে গণ্য করা। আট নম্বর হলো মনোনয়ন ও অধিকার হস্তান্তর, এই উপাদানটা হচ্ছে বিমা গ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য। বিমা পত্র যখন ইস্যু করা হয় তখনই বিমা গ্রহীতা একটা ফর্মের মধ্যে পরবর্তীতে তার বিমাকৃত প্রাপ্য টাকা কে পাবে তার অনুপস্থিতিতে এরকম মনোনয়ন বা নিজস্ব অধিকার হস্তান্তর করতে পারে সেটা পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে। যেমন সে নমিনি মনোনয়ন করতে পারে বা অন্য যে কাউকে সে টাকা হস্তান্তর করার অধিকার প্রদান করতে পারে। অতএব মনোনয়ন ও অধিকার হস্তান্তর বিষয়টা জীবন বিমার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। সর্বশেষ যেটা হলো একতরফা চুক্তি, এটা জীবন বিমার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা বিশেষ করে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ এটাকে অনেকটা একতরফা চুক্তি হিসেবেও বলা যায়। যেমন
বিমা গ্রহীতা ক্রমান্বয়ে একটা দীর্ঘ সময় ব্যাপী একতরফাভাবে প্রিমিয়াম প্রদান করে এবং বিমা গ্রহীতা যদি ক্ষতিগ্রস্ত হোক বা না হোক একটা দীর্ঘ সময় পরে তার দাবিকৃত অর্থ বা তার প্রতিশ্রুত অর্থ ফেরত পেতে পারে। অর্থাৎ যে একটা দীর্ঘ সময় একতরফাভাবে প্রিমিয়াম প্রদান করাকে এটাকে করার ক্ষেত্রে এটাকে এমন একটা একতরফা চুক্তি হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তো আমরা মোটামুটি শেষ করলাম জীবন বিমা কি, জীবন বিমা চুক্তির বৈশিষ্ট্য বা উপাদানগুলো কি কি, এবং এ পর্যায়ে তৃতীয় যে প্রশ্নটা আছে জীবন বিমার সামাজিক গুরুত্ব। প্রত্যেকটা বিমার ক্ষেত্রেই কিছু সামাজিক গুরুত্ব রয়েছে, কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তো জীবন বিমার ক্ষেত্রে আমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে যাবো, এই প্রশ্নটা বড় প্রশ্ন মানে 10 নম্বরের প্রশ্ন হতে পারে, জীবন বিমার সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, সমাজে জীবন বিমা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যে ভূমিকাগুলো রাখে তা আমরা সেটা পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে মূলধন ও বিনিয়োগ সৃষ্টি। সাধারণত মূলধন কিভাবে সৃষ্টি হয়? সঞ্চয় থেকে মূলধন সৃষ্টি হয়। একটা দেশের যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থাকে সেই সঞ্চয় থেকেই তারা বিশেষ করে ব্যাংকের সঞ্চয়গুলো জমা হয় এবং ব্যাংক বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগ করে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে শিল্প প্রতিষ্ঠার ভূমিকা রাখে, যা কিনা পরবর্তীতে ওই দেশের মূলধন গঠন ও বিনিয়োগে সহায়ক হয়। এক্ষেত্রে জীবন বিমা যেটা করে, সে বিমাকারী প্রতিষ্ঠানগুলো জীবন বিমা পলিসির মাধ্যমে দেশের মানুষের কাছ থেকে দীর্ঘমেয়াদে ছোট ছোট প্রিমিয়ামের মাধ্যমে যে এই সঞ্চয়গুলো সংগ্রহ করে এবং এটা একটা বৃহৎ মূলধন গঠন করে থাকে। এই মূলধনগুলো ব্যাংক বা নিজস্ব ব্যবস্থাপনায় তারা দীর্ঘমেয়াদী শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য বা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা ধার বা ঋণ দিয়ে থাকে। এইভাবে সাধারণত জীবন বিমা মূলধন গঠন ও বিনিয়োগে সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর হচ্ছে শিল্প ও বাণিজ্যের উন্নয়ন। আমরা পূর্বে বলেছি যে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের সাথে কিন্তু রিলেটেড থাকে। প্রথমত মূলধন গঠন এবং বিনিয়োগ সৃষ্টি হয়, পরবর্তীতে শিল্প বাণিজ্যের উন্নয়ন করে। যখন মূলধন এবং বিনিয়োগ জন্য বিনিয়োগ সৃষ্টি হবে তখন সেই জিনিসটা কিন্তু শিল্প বাণিজ্যের ক্ষেত্রে প্রসার রাখবে। শিল্প ক্ষেত্রে এবং শিল্প প্রতিষ্ঠান গঠিত এবং বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় ঋণের প্রয়োজন হয়, যেটা কিনা এই মূলধন থেকে সরবরাহ করা হয়ে থাকে। 3 নম্বর যে বিষয়টা আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। জীবন বিমার সামাজিক যে গুরুত্ব রয়েছে এই সামাজিক গুরুত্বের মধ্যে কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। কর্মসংস্থান সাধারণত এই বিমা ব্যবসায়ে, জীবন বিমা বা বিভিন্ন বিমার ক্ষেত্রে বিমা ব্যবসায়ে একটা বিপুল পরিমাণ জনসংখ্যা কিন্তু কর্মযোগ্য পরিচালনা করে, যাতে কিনা এই কর্মযোগ্যে যতগুলো কর্মী কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা যেমন হয়, পাশাপাশি শিল্প কারখানা যেমন প্রতিষ্ঠা হয় শিল্প কারখানায় কিন্তু প্রচুর জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই পরোক্ষভাবে হলেও আমাদের এই জীবন বিমার এই মূলধন বা শিল্প বাণিজ্যের উন্নয়নের ফলে বিপুল পরিমাণ জনসংখ্যা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে, যেটা আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4 নম্বর হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি। সরকারের রাজস্ব বৃদ্ধিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও সামাজিক গুরুত্বের মধ্যেই পড়ে। সরকার জীবন বিমার বিভিন্ন ক্ষেত্র থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রাজস্ব হিসেবে সংগ্রহ করে এবং সেটাও
সমাজে বা দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারে। পাঁচ নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তা সৃষ্টি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা জীবন বিমার ক্ষেত্রে সাধারণত বিমাকারী প্রতিষ্ঠানগুলো যখন দেশের জনগণের বিভিন্ন পলিসির মাধ্যমে জীবন বিমাতে জীবন বিমা করাতে পারে এবং সেখান থেকে একটা বড় পরিমাণ জনগোষ্ঠী তারা কিনা মেয়াদান্তে বা জীবনের শেষ সময় এসে আর্থিক নিরাপত্তার সহিত তারা জীবনধারণ করতে পারে, কারণ শেষ বয়সে যখন সে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে পায় তখন অনেকটা সে নিরাপত্তা বোধ করে, যেই নিরাপত্তা বোধটাই সামাজিক নিরাপত্তা বোধের সৃষ্টি করতে পারে। অতএব আমরা বলতে পারি যে জীবন বিমা শুধুমাত্র মূলধন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভূমিকা রাখে না, এটা সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজকে আমরা তিনটা প্রশ্ন মোটামুটি আলোচনা করলাম, জীবন বিমা কি, জীবন বিমা চুক্তির বৈশিষ্ট্য বা উপাদানগুলো কি কি, জীবন বিমা চুক্তির বৈশিষ্ট্য উপাদানের সাথে সাথে জীবন বিমা চুক্তির সামাজিক গুরুত্বটা আলোচনা করেছি। তো বন্ধুরা, তোমরা যারা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় বর্ষ ছাত্রীরা, তোমরা এই ক্লাসটা নিয়ে যদি উপকৃত হয় আমার ভালো লাগবে, আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা পার্সোনালি যোগাযোগ করতে পারো বা ফেসবুকেও তোমরা সে প্রশ্ন করতে পারো। আর আমি বলবো যেহেতু আমরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে যাচ্ছি, তোমরা সবাই ঘরে বসে আছো, এই সময়টা তোমরা কাজে লাগাবে এবং আশা করি আমরা এই প্যান্ডামিক অবস্থা থেকে উত্তরণ করতে পারবো। মহান আল্লাহ পাকের কাছে এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।